যে বন্ধুরা সকালবেলায় কলেজে যাবে, এই যে ভাত খাবে না, বন খেয়ে যাচ্ছে, এই যে সেকে দিছি বনটা, এটা কি সুইট বন নাকি? না না, এটা সুইট না, তাহলে নর্মাল বল। নর্মাল বন, নর্মাল বন বলে ভাত খাবি না কেন? ভাল লাগে না? আচ্ছা যাই হোক, চলো তাহলে রান্নাঘরে যাই। যে রান্নাঘরে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর একটু বাঁধাকপি সেদিন একটু মেখে রেখে দিয়েছিলাম, বেশি হয়ে গেছিল, এটা বড়া করব সকালবেলার জন্য। তাহলে গুড মর্নিং বন্ধুরা, অনেক সকালেই উঠেছি, দেখেছো জামা কাপড় মেলছিলাম, তো জামা কাপড় মেলে টেলে এই যে এখন রান্নাঘরে আসছি, চাটা খাওয়া হয়ে গেছে, এখন তোমার ভাত টাত বসিয়ে দিলাম, ওই ছোটো ছেলেরও কলেজ আছে, বলছে ভাত খেয়ে যাবে না। তাহলে চলো দেখতে থাকো ব্লগটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকে সকালটা শুরু করছি, তো চলো দেখি। তো বাংলা পড়ে নাই, কষ্ট হয়। তুই একেবারে কনসার দিগত, কালকে বিগতকে বলে যাচ্ছিস দিগত, খালি ওর দোষ দেখতে। হ্যাঁ হ্যাঁ, বমিকে গমি, এটা হলো নর্থ বেঙ্গলের ভাষা। নর্থ বেঙ্গলের ভাষা গমি, তাই নাকি? আর বিগতকে যে দিগত বলে যাচ্ছিস দিগত। এই যে বন্ধুরা, এই যে কলেজে যাচ্ছে, আস্তে আস্তে চালায় যায়ও। বাম্বা কি কি বাম্বা, বাঁধা কপিকে বলে যাচ্ছে বাম্বা, বাম্বা কপি। এই যে বড়াটা দেখো, এখানে ভাজা হচ্ছে, ওই যে আমার ভাত হয়ে গেছে, আর এখানে মা বান্দা খেলেছে, হায় হায় চুপ কর। আর এই যে এখানে দুটা বেগুন ভাজা, গ্যাস হয়, বেগুন ভাজা খেলে একদম গ্যাস হয় না? বেগুন ভাজা খেলে গ্যাস হয় না? ফোটা না, অ্যাসিড হয়, এই জন্য বান্দা খাবে না। এই যে বান্দার পকোড়া হচ্ছে, তাহলে দেখতে থাকো। কি অবস্থা, আমার অবস্থা মিঠুনের মতো হবে, গোল মারছেন আমার। ভবিষ্যতে ছেলে পেলে মানুষ করে যদি আমাদের না দেখে, তাহলে আমরা কি করব? তো কোর্টে কেস করবো বলতে তো, আমি বললাম করে রাখো, বোলপুরে বোলপুরের কোর্ট নাও, আর নাহলে ইয়ে যাও কলকাতার কোর্ট নাও, করে রাখো। ছেলে পেলে মানুষ করার পরে যদি, হ্যাঁ দৌড়াই আসলো দেখো না, চিকেনের হিসেব থেকে না খাওয়া পড়া না কর্তব্য, তাহলে সবাই সাক্ষী থাকলো। হ্যাঁ ছেলে পেলে কষ্ট করে মানুষ করে যদি বৃদ্ধ বয়সে না দেখে, এর চাইতে দুঃখের কি আছে, তাই না? এই তো এ কি বলে, চামচ টেনে টেনে খাইতে খাইতে গ্রেভির এক ফোঁটাও পর্যন্ত খাইলাম, কিন্তু বললো না কেমন। হ্যাঁ 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 হ্যাঁ, এই লোক তো এইরকমই খায়, কখনোই বলবে না, এমন লোক। আমি তো প্রথম দিনই বলে দিয়েছি আমার খাওয়া দেখে। বাহ, আরে বাবা, কোনোর খাওয়ার দিকে তাকায়, প্লেটের দিকে তাকায় আমাদের বসে থাকতে হবে কখন, মানে সেই প্লেট কখনো কখনো তো মাথাতেই থাকে না, না বললে তো তাও কানের থেকে শোনা যায়। একবার শুনবা, চোখে দেখাটা তো অনেকক্ষণ ধরে গেছে। হ্যাঁ চোখে দেখার, প্লেট যেমন থাকে ওরকম নিয়ে তো ধুয়ে ফেলাই, অনেক সময় তো খেয়াল হয়ও না। না হ্যাঁ বন্ধুরা, কালকে তো দেখিয়েছিলাম মাংস নিয়ে আসছি, একটু বড় ছেলে ভালোবাসে চলেও যাবে, সেজন্য একটু বেশি করেই মাংস আনছি। এই যে আজকে মাংসটা নর্মালভাবেই পাতলা করি, ঝোল হবে, একটু ভেজে নিচ্ছে। তেলটা বাবা একটু কমিয়ে দিস, বেশি মনে হয় ভাজাতে তেল হয়ে গেছে, যদি থাকে ওটাতেও তো তেল আছে না, বাটির ঝোলটা বাটিতে একটু উঠিয়ে রাখি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এতদিন ঘরে সোয়েটার পরিনি,
আজকে দেখো ঘরে সোয়েটার পরে আছি, ঠান্ডা লাগছে। তো এখন ওই যে ও মাংসটা করুক, সমস্ত কিছু করে দিয়ে আসলাম, বাসন টাসন এগুলো আর তোমাদেরকে দেখালাই। তো যাই হোক, আজকে বাইরে রোদ আছে কিন্তু ঘরের ভিতরে ভীষণ ঠান্ডা। তো এখন তোমার ইসেটা করি, জামা কাপড়গুলো ভাঁজ করি, ঘরটার ঝাড় দিয়ে মুছি। তাহলে দেখতে থাকো ভিডিওটা, চলো। যে মাংসটা কষানো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে এখন অনেক বাসন টাসন আছে, এগুলো মাজতে হবে। অনেক বলতে কয়েকটা, যাই হোক, এই জায়গাও নোংরা হয়ে আছে, যা পেলে চোকলা মোকলা পড়ে, কাজের শেষ নাই। এখনো স্নান পূজা করব। মা রাখি বলে আপারা ফোন করতেছে, হ্যাঁ ছোট মোবাইলটা বার করি। হ্যাঁ বন্ধুরা, এই যে স্নান করে আসলাম, মাথাতে একটু সাবানও দিলাম, দিয়ে এখন পূজাটা দিয়ে তারপরে চুল টুল আছে, ক্রিম ট্রিম মাখবো, ঠান্ডা করে। তাহলে চলো ফুলগুলা তুলে নিই। কালকে যে জবা ফুলটা দেখিয়েছিলাম সেই ফুলটা তুলতে ভুলে গেছি, তাহলে আজকে তুলে নিয়ে আসি, নিয়ে এসে পূজাটা করি, চলো। ঘরে ঠান্ডা, বাহিরে গরম। না গো, ফুলটা একদম গেছে, তে নিয়ে এখান থেকে কয়েকটা নিয়ে নি, উপরের গুলো আমাকে একটু দেখ। এই যে এখানে কয়েকটা নিয়ে নিলাম, আর বেল পাতা নেই, দেখো টবের বেল গাছের কেরামতি। মা ধর তো বেল পাতাটা তো ছিঁড়ি, ঘরে আছে কয়েকটা ফুল, নয়নতারাগুলো দিয়ে দাও তোমা। আমার কেন জানি মনে হচ্ছে এটা টোটাল মিথ্যা। ওরে বাবা, বিগ বস এর কি বললাম, ও মাদিনা মরে গেলে আমার রুমমেট আমার মরে যাবে। হ্যাঁ দিদা মরে যাবে না, তারপরে
তো বাবার কি মনে হয় সত্যি বলছে? তুই ক্যান্সেল ছোট ইসে কর, ভালো করে হাত মুখ ধো। এখানে তোমার এই যে চিকেনের ঝোল, আর কিছুই করা হয়নি, গরম গরম চিকেনের ঝোল আর ওই যে হাঁড়িতে ভাত আছে, এখন বড় ছেলেকে খেতে দিয়ে দি। চলো তাহলে। হ্যাঁ, তোমরা তো শুনলাই ছোট ছেলে নিরামিষ খায় এটাই বাড়িতে আসছে, এই যে বড় ছেলে খাচ্ছে। হ্যাঁ, ওর খাওয়াটা দিয়ে দিলাম, ও নিরামিষ খায় দেয়। ও ছোট ছেলেকে খেতে দেয় না, ওই যে বাথরুম থেকে বলছে। সারাদিন যা করলাম তা তো তোমরা দেখতেই পেলে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই রাখি, আবার কালকে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার আসব। তাহলে আবার তাহলে কতবার যে তাহলে বলিল, তাহলে 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 তাহলে। আচ্ছা, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবটা হচ্ছে আমার এন টু এগিয়ে যাওয়ার। আবার তাহলে আসবে না তো? আবার তাহলে যাই হোক, এবার আসলো, যাই হোক। তাহলে ছেলে, গলার পরিস্থিতি খুব খারাপ, এত কথা বলতে পারি না। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই রাখছি। আবার তাহলে, হ্যাঁ আবার তাহলে। এরা মুদ্রা দোষ হয়ে গেল মানে তাহলে। কালকে একটা নতুন ভিডিওর সাথে না এটাই তোমাদের সাথে দেখা হবে, যাই পারবো তাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন রাখছি, টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।